আজাদী আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা নিয়ে। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত ভারত তথা এই বাংলায় কোন কোন রাজনৈতিক পরিবর্তন হয়েছিল সেটাই আমাদের আলোচনার বিষয়। তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কোন রাজ্যে বাস করো, তাহলে তোমরা সকলেই এক কথাই বলবে পশ্চিমবঙ্গে। আর কোন দেশে বাস করো? ভারতে। এই পশ্চিমবঙ্গ হলো ভারতের একটা অংশ, কিন্তু এখন আমরা পশ্চিমবঙ্গ বলে যে অঞ্চলটা বোঝাই তা কয়েকশো বছর আগে সেটা ছিল না। এই যেমন ধরো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ কোন এক সময় একসঙ্গে ছিল, তখন নাম অন্যরকম ছিল, সেগুলো কি সেটা অঞ্চলটা কোন কোন জায়গা নিয়ে গঠিত হয়েছিল সেটাই আমরা আলোচনা করবো, বা সেই সময় কারা রাজত্ব করতো, সেই সময় মানুষের জীবন যখন কেমন ছিল সেটাই আমরা জানবো আজ। প্রাচীন যে বাংলার কথা আমরা জানবো, সেই প্রাচীন বাংলা, এখনকার পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ, এই দুটো নিয়ে যে অঞ্চলটা বোঝাত সেটার সম্বন্ধে আমরা জানব। তবে তখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ বলে কোনো নাম ছিল না, অন্যান্য নাম ছিল এবং সমগ্র অঞ্চলটি অনেকগুলি ভাগে বিভক্ত ছিল এবং একটা অঞ্চল সবসময় একই বিভাগে থাকেনি। যখন যে রাজার দখল করেছে সেই সময় সেই অঞ্চলে সেটা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ বিভিন্ন এলাকা নানান সময়ে আলাদা আলাদা যে ভৌগোলিক বিভাগগুলো ছিল তার মধ্যে ছিল। এখন আমরা জানব বঙ্গ বা বাংলা বা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ নামগুলোর প্রতি কীভাবে হলো। দেখো, বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে, ঐতরে ও আরণ্যকে। প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলকে বোঝানো হতো তা খুব একটা বড় ছিল না। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র, মানে প্রাচীন বাংলায় অনেকগুলো জনপদ ছিল তার মধ্যে বঙ্গ একটা। মহাভারতে বঙ্গ, পুণ্ড, শুভ, তাম্বলিপ্ত ইত্যাদি এক একটি আলাদা রাজ্য বলে বলা হতো। দেখো, তাম্বলিপ্ত এখনকার যে তমলুক সেই অঞ্চলটা বোঝানো হয় সেটা আলাদা, আবার এই বঙ্গ আলাদা করে বোঝানো হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ আছে। কালিদাসের রঘুবংশ কাব্যেও বঙ্গ নামটি উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিনাজ ই সিরাজের লেখাতেও বঙ্গ রাজ্যের কথা আছে। মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন। সুবা মানে প্রদেশ বা রাজ্য। তাহলে মুঘল আমলে বাংলা ছিল একটা মুঘলদের প্রদেশ বা রাজ্য বা রাজ্য। তাহলে তোমরা বুঝতে পারছ এই বঙ্গ আর বাংলাদেশ অতি প্রাচীন একটা নগর বা অঞ্চল ছিল, যা ঐতিহ্য আরণ্য গ্রন্থেও এর নাম পাওয়া যায়। হঠাৎ ঘুরে ওঠা কোনো অঞ্চল নয়। ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন। তারা এই দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা। স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা, বাংলাদেশ বা বেঙ্গল নামে পরিচিত ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিমবঙ্গের নাম হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। ওই সময় পূর্ব বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে। পরে তার নাম হলো পূর্ব পাকিস্তান। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হলো, তার নাম হলো বাংলাদেশ। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ দুটো রাজ্য বা দেশের উৎপত্তি হলো। প্রাচীন বাংলা ভেঙে ভাগীরথী, পদ্মা ও মেঘনা এই তিনটি নদী দিয়েই প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল। বাংলার এক একটি অঞ্চল দীর্ঘকাল ধরে স্বাধীন ছিল, আবার কয়েকটি অঞ্চল অন্য কোনো অঞ্চলে অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল। যখন কোনো অঞ্চলের শাসনকর্তা রাজ্য বিস্তার করতেন তখন সেই অঞ্চলের সীমানাও বদলে যেত। তাহলে তোমরা বুঝতেই পারছ যে কোনো একটা অঞ্চলকে যদি, যেমন ধরো তোমরা সোনারপুরে থাকবে রাজা আর বাড়িপুরে রাজা, দুটো আলাদা রাজা। এবার ধরো
সোনারপুরের আগে যদি বারুইপুরকে দখল করে নেয়, তাহলে তখন সোনারপুরটা বড় হয়ে যাবে, বারুইপুরটার পর্যন্ত তাহলে হয়ে যাবে, তাহলে বারুইপুর আর সোনারপুর মিলে হবে সোনারপুরের রাজ্য। এইভাবে তখনও এরকম রাজ্যগুলোর সীমানা বদলে যেত। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, গৌড়, সমতট ও হরিকেল। এই নামগুলো কী হয়েছিল, কীভাবে হয়েছিল, না ওই অঞ্চলে যেসব অধিবাসী বাস করতো তাদের নাম অনুসারে জায়গার নাম হতো, বঙ্গ, গৌড়, পুণ্ড ইত্যাদি নামগুলো এক একটা জনগোষ্ঠীর নাম, অর্থাৎ যে জনগণ বাস করতো তাদের গোষ্ঠী তাদের নাম অনুসারে জায়গাগুলোর নাম হয়েছিল, তারা যে অঞ্চলে বাস করতো সেই অঞ্চলের নাম হতো তাদের নাম অনুযায়ী। প্রাচীন বাংলার যে অঞ্চলগুলির নাম আমরা জানলাম, প্রধান প্রধান অঞ্চলগুলি, তার মধ্যে পুণ্ড্রবর্ধন ছিল বৃহত্তম। এই অঞ্চল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা জুড়ে ছিল, অর্থাৎ বর্তমানের যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা এই অঞ্চলগুলো এগুলো জুড়ে ছিল। একসময় সিউহট্ট ও সিলেট এর ভেতরে ছিল। গুপ্তযুগে পুণ্ড্রবর্ধন ছিল একটি ভুক্তি বা শাসন এলাকা, আর ভাগীরথী ও করতোয়া নদী যে মধ্যের যে এলাকাটা ছিল তার নাম ছিল বরেন্দ্র। বঙ্গ বলতে বোঝায় তো প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদী মাঝে ত্রিভুজের মতো যে বদ্বীপ এলাকা ছিল তাকেই বঙ্গ বলা হতো। সম্ভবত ভাগীরথীর পশ্চিম দিকের এলাকাও এর মতো ছিল। পরবর্তীকালে ভাগীরথীর পশ্চিম দুটি আলাদা অঞ্চলের উৎপত্তি ঘটলে বঙ্গের সীমানা বদলে যায়। খ্রিস্টীয় 1000 দ্বাদশ শতক বঙ্গ বলতে এখনকার বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকে বোঝানো হতো। তাহলে তোমরা বুঝতে পারছো ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও বরিশালকে একটা সময় বঙ্গ বলে বোঝানো হতো। এটা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো অঞ্চল নয়, বুঝতেই পারছো তোমরা, এটা বাংলাদেশে অবস্থিত। বঙ্গ নামে যে অঞ্চলে ছিল তার দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে বোঝানো হতো বঙ্গাল। এবার আমরা জানবো রাঢ় সম্বন্ধে। প্রাচীন রাঢ় আর রাঢ় অঞ্চল দুটি ভাগ ছিল, একটা হচ্ছে উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ়। উত্তর রাঢ় ছিল বর্জ্যহীন বা বর্জ্যভূমি এবং দক্ষিণ রাঢ় ছিল সুবাহভূমি এলাকা। আর দক্ষিণ রাঢ় ও উত্তর রাঢ় এই দুটি অঞ্চলকে ভাগ করেছিল অজয় নদ। আজকে মুর্শিদাবাদ যে জেলা, মানে পশ্চিমবঙ্গে সেই মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একাংশ, বর্ধমান জেলার কাটোয়া, মহাখড়, উত্তর ভাগ ছিল উত্তর রাঢ় অঞ্চল। তাহলে তোমরা বুঝতে পারছো কোন কোন অঞ্চলকে বোঝানো হতো উত্তর রাঢ়। আর বর্তমান পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, বর্ধমান জেলার বাকি অংশ ছিল, এবং অজয় ও দামোদর নদের মধ্যবর্তী বিরাট অঞ্চলকে বোঝানো হতো দক্ষিণ রাঢ় বলে। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। মহাভারতের গল্পে এবং কালীদাসের কাব্যে আছে যে ভাগীরথী এবং কাসাই, যেটাকে কংসাবতী নদী বলা হয়, নদীময় সমুদ্রকূল বিরাট এলাকা এর অন্তর্ভুক্ত ছিল। তাহলে বুঝতে পারছো ভাগীরথী এবং কাঁসাই নদী যে মাঝের অঞ্চল যেটা সমুদ্রকূল বিস্তৃত হয়েছে সেই বিরাট অঞ্চলটাকে সেই সময় দক্ষিণ রাঢ় বলে বোঝানো হতো। এবার আমরা প্রাচীন বাংলার যে অঞ্চলটি সময় জানব তার নাম হলো গৌড়। প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড় বলতে একটি জনগোষ্ঠীকে বোঝানো হতো। তাহলে বোঝা গেল গৌড় একটা এলাকা নয়, ওই অঞ্চলে যে জনগণ বসবাস করত বা জনগোষ্ঠী বসবাস করত তাদেরকে গৌড় বলা হতো, যা থেকে পরবর্তীকালে ওই অঞ্চলটির নাম গৌড় হয়ে যায়। বরাহ মিহিরের লেখা থেকে জানা যায় মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিমবঙ্গ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌড়। খ্রিস্টীয় সপ্তম শতকে রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল, অর্থাৎ রাজা শশাঙ্ক অন্য অনেক এলাকা দখল করেছিল, তাই গৌড়ের সীমানাটা বেড়ে গিয়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। ভাগীরথীর পশ্চিম পারে আজকের মুর্শিদাবাদ জেলায় ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা।
শশাঙ্কের আমলে পৌণ্ডবর্ধন বা উত্তরবঙ্গ থেকে উড়িষ্যার উপকূল পর্যন্ত এলাকা গৌড়ে অন্তর্ভুক্ত হয়েছিল। খ্রিস্টীয় অষ্টম নবম শতকে গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকে বোঝানো হতো, অর্থাৎ পরবর্তীকালে যে পাল রাজারা রাজত্ব করেছিল, তারা যে সে অঞ্চল দখল করেছিল সেই সমগ্র অঞ্চলকেই বলা হতো গৌড়। বর্তমান বাংলাদেশের যে মেঘনা নদী অবস্থিত তার পূর্ব দিকে এলাকাকে সমতট বলা হতো। বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী অঞ্চলে সমভূমিকে কেন্দ্র করে বিস্তৃত ছিল প্রাচীন সমতট অঞ্চল। প্রাচীন বাংলার যে সমস্ত অঞ্চল ছিল সেই অঞ্চলগুলি থেকে সমতটকে আলাদা করে রেখেছিল মেঘনা নদী। যেহেতু সমতট আলাদা ছিল তাই সমতটকে প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো। এরপরে কেন হরিকেল সমতটে দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল। তাহলে চট্টগ্রামের উপকূল অঞ্চলকে প্রাচীন কালে হরিকেল বলা হতো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, লাইক দিলে ভালো লাগলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া যায়, আর শেয়ার করে বন্ধুদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, সাবস্ক্রাইব একদম প্রিয়। ধন্যবাদ।